হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং আজকে যে আমি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করছি এটা তোমাদের দু নম্বর অধ্যায় থেকে এর আগে আমি তোমাদের এক নম্বর অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তর কমপ্লিট করে দিয়েছি আজকে তোমরা দু নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন যেটা আছে দেখো বৈদিক সমাজ গড়ে উঠেছিল অ্যানসারটা হবে অপশান এ অর্থাৎ সিন্ধু নদীর অববাহিকায় তারপরে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বৈদিক সমাজ ছিল বৈদিক সমাজ ছিল কি বহুত্ববাদী সমাজ বহুত্ববাদী সমাজ ছিল তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বৈদিক সমাজে প্রাথমিক বর্ণব্যবস্থার ভিত্তি লেখো প্রাথমিক বর্ণব্যবস্থার ভিত্তি কি মানুষের গায়ের রঙের ওপর ভিত্তি করে করা হতো তারপরে চার বৈদিক সমাজে পরবর্তী বর্ণব্যবস্থার ভিত্তি মানুষের কাজের ওপর মানুষের কাজের ওপর ভিত্তি করে বর্ণব্যবস্থা করা হতো তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে বৈদিক সমাজ সমাজে বর্ণ ব্যবস্থার কয়টি বিভাগ ছিল বৈদিক সমাজে বর্ণ ব্যবস্থার কয়টি বিভাগ ছিল চারটি বিভাগ ছিল তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো ব্রাহ্মণরা সমাজে কি কাজ করতেন ব্রাহ্মণরা সমাজে দেখো পণ্ডিত পুরোহিত ও শিক্ষকতা করতেন সাত নম্বর প্রশ্ন ক্ষত্রিয়রা সমাজে কি কাজ করতো ক্ষত্রিয়রা শাসক প্রশাসন ও যুদ্ধ এই কাজগুলো করত। শাসন শাসক প্রশাসন ও যুদ্ধ এই কাজগুলো ক্ষতীয়রা করত তারপরে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বৈশ্যরা সমাজে কি কাজ করতেন বৈশ্যরা কৃষিকাজ ও বাণিজ্য করতেন ন নম্বর প্রশ্ন শুদ্ধরা সমাজে কী কাজ করতেন এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হয় এবং তার জন্য পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো তারপর দেখো পরের প্রশ্ন যেটা ছিল শুদ্ধরা সমাজে কি কাজ করত। শুদ্ধদের কাজ কি, শুদ্ধদের কাজ হচ্ছে কারিগরি ও চাকরের কাজ করতো ঠিক আছে তারপরের প্রশ্ন আছে দেখো কারিগরি চাকর তারপরে বৈদিক যুগের অর্থনীতির মূলে ছিল কি কৃষি কৃষি ছিল বৈদিক যুগে অর্থনীতির মূলে পরের প্রশ্ন বৈদিক যুগে রাজনীতির প্রাথমিক একক ছিল কি পরিবার হলো চেয়ে রাজনীতির প্রাথমিক একক তারপরে বৈদিক যুগে পরিবার হল কি একই সম্পর্কের মানুষদের নিয়ে গঠিত একটি সংগঠন নেক্সট আছে দেখো তেরো দাগের বৈদিক যুগে গাম হল কি কয়েকটি পরিবার নিয়ে গঠিত সংগঠন নেক্সট প্রশ্ন দেখো পরের চোদ্দো নম্বর প্রশ্ন বৈদিক যুগে বিষ হলো কি বিষ কি দেখো কয়েকটি গাম নিয়ে গঠিত সংগঠন তারপরে প্রশ্ন বৈদিক যুগে জন হলো জন হলো কি কয়েকটি বিষ নিয়ে গঠিত সংগঠনকে জন বলে তারপরে বৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো কুলপতি বলা হতো তারপরের প্রশ্ন আছে দেখো বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো গ্রামের প্রধানকে গ্রামীণ বলা হতো তারপরে প্রশ্ন আছে দেখো গ্রামের প্রধানকে গ্রামীণ তারপরে বৈদিক যুগে বিশের প্রধানকে কি বলা হতো বৈদিক যুগে বিশের প্রধানকে দেখো বিশের প্রধানকে হচ্ছে বিশপতি বলা হতো এবং আজকের ক্লাসে তারপরে শেষ প্রশ্ন যে বৈদিক যুগে জন জন এর প্রধানকে কি বলা হতো জনপতি বা রাজা বলা হতো এই ছিল তোমাদের আজকের ক্লাস